নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের রাষ্ট্রবিজ্ঞানের সেট 6 নিয়ে আলোচনা করব। এখানে আমি এমসিকিউ নিয়ে যাবতীয় আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, উপরাষ্ট্রপতির প্রধান কাজ হলো অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাজ্যসভায় সভাপতিত্ব করা, সভাপতিত্ব করা। রোমান টু এর অ্যান্সার হবে রাষ্ট্রপতি। রোমান থ্রিতে কী বলেছে, বিধানসভার নেতা বা নেত্রী হলেন অ্যান্সার হবে মুখ্যমন্ত্রী বি এর অ্যান্সার। রোমান ফোরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাষ্ট্রপতি, মানে পার্লামেন্টের উদ্বোধনী যৌথ সভায় ভাষণ দেন রাষ্ট্রপতি। পাঁচ নম্বরের প্রশ্নে কী বলেছে, সংসদের কাজ হলো অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার আইন প্রণয়ন করা। তো দেখো, আমি এর আগে সেট 1 থেকে 5 পর্যন্ত সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের রাষ্ট্রবিজ্ঞানের যাবতীয় এমসিকিউব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, ছ নম্বরের প্রশ্ন কী বলেছে, পার্লামেন্টের স্থায়ী কক্ষ হলো অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাজ্যসভা। সাত নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে তিনজন কাউন্সিলার নিয়ে। আট নম্বরের প্রশ্ন কী বলেছে, পৌরসভার বাধ্যতামূলক কার্যবলীর সংখ্যা অ্যান্সার হবে 49। ন নম্বরের প্রশ্ন কী বলেছে, ছোটো শহরের স্থানীয় সরকারকে বলা হয় অ্যান্সার হবে সির অ্যান্সার পৌরসভা। দশ নম্বরের প্রশ্ন কী বলেছে, জেলা পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ অ্যান্সার হবে সির অ্যান্সার 5 বছর। এগারো নম্বরের প্রশ্ন কী বলেছে, ভারতের শাসক প্রধান হলেন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার রাষ্ট্রপতি। বারো নম্বরের প্রশ্ন কী বলেছে, ভারতের প্রধানমন্ত্রী মনোনীত হন অ্যান্সার হবে আমাদের ডিএর অ্যান্সার। ভারতের প্রধানমন্ত্রী মনোনীত হন অ্যান্সার হবে ডিএর অ্যান্সার লোকসভার দ্বারা। তেরো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সনাতন উদারনীতিবাদীরা। চোদ্দো নম্বরের প্রশ্ন কী বলেছে, ভাববাদের অন্যতম প্রবক্তা হলো অ্যান্সার হবে সি এর অ্যান্সার কান্ট। পনেরো নম্বর প্রশ্ন কী বলেছে, পনেরো নম্বরে হিস্ট্রি অফ কী বলেছে পেলোনেশিয়া কী বলেছে ওয়ার গ্রন্থটির লেখক হলেন অ্যান্সার হবে থুকি ডুডিস। ঠিক আছে, এটা কিন্তু বিজ্ঞানের ইতিহাস, কিন্তু থুকি ডুডিসকে বলা হয়। ঠিক আছে, ষোলো নম্বর প্রশ্ন কী বলেছে, বিশ্ব ব্যবস্থা তত্ত্ব এর প্রবর্তক হলেন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, ওয়ালারস্টাইন। ঠিক আছে, সতেরো নম্বর প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার 1748। আঠেরো নম্বর প্রশ্ন অ্যান্সার হবে সে অ্যান্সার নাম সর্বস্ব শাসক। উনিশ নম্বর প্রশ্ন কী বলেছে, মার্কিন আইনসভার উচ্চকক্ষের নাম অ্যান্সার হবে সেনেট। কুড়ি নম্বর প্রশ্নের অ্যান্সার হবে বেনথাম। একুশ নম্বর প্রশ্ন কী বলেছে, সুপ্রিম কোর্টের সর্বাধিক বিচারপতির সংখ্যা অ্যান্সার হবে এর অ্যান্সার 31 জন। বাইশ নম্বরের প্রশ্ন কী বলছে, অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হলেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার সুপ্রিম কোর্ট। তো দেখো, তেইশ নম্বরের প্রশ্ন কী বলছে, রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হলে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হাইকোর্ট। চব্বিশ নম্বরের প্রশ্ন কী বলছে, ত্রিস্তর বিশিষ্ট ক্রেতা আদালতের মধ্যবর্তী স্তরটি হলো অ্যান্সার হবে রাজ্য কমিশন। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।